কি তারা নিৎসন তাকে নিজ হস্তে জীবন্ত দাফন করে ফেলতো, তারা নিৎসন মাতাকে বিবি বানিয়ে নিত, তাদের জিনা ব্যবিচার ছিল নিত্য দিনের অভ্যাস। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। বাংলা দিনিয়াতের পক্ষ থেকে ন্যাশনাল হাইওয়ের পাশে অর্থাৎ ডোমজুড়ের নিবরার হিন্দুস্তান যে মাঠ জাতীয় সড়কের পাশেই, সেই মাঠে দিনিয়াত বাংলার পক্ষ থেকে প্রতিবার বিকাশ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী এই যে দিনিয়াত যে প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় রাজ্যব্যাপী তাদের যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, বহু প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রী তাদের যে প্রতিভা সেই প্রতিভাকে ফুটিয়ে তোলার উদ্দেশ্য নিয়েই এই নিবরার হিন্দুস্তান মাঠে প্রতিবার বিকাশ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী। আজ একেবারে ফাইনাল পর্ব এবং এই ফাইনাল পর্বে যে সমস্ত দুদিন ধরে যে সমস্ত ছাত্রছাত্রী যারা পারফর্ম করেছে অর্থাৎ যারা গজল কেরাত কুইজ সহ বক্তৃতা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তারা যে পারফর্ম করেছে সেই পারফর্মের উপর আজ ফাইনাল এবং ফাইনাল পর্ব চলছে, আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। সেই দুই দিনব্যাপী যে অনুষ্ঠান বাংলা দিনিয়াতের পক্ষ থেকে হচ্ছে নিবরার হিন্দুস্তান মাঠে, সেই মাঠের আজ সেই অনুষ্ঠানের আজ একেবারে শেষ দিন। এবং এই যে বাংলা দিনিয়াতের রাজ্যব্যাপী যে কটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তাদের একটা টেস্ট বললেই চলে, একটা পরীক্ষা বললেই চলে, অর্থাৎ তাদের প্রতিভার বিকাশ, তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে ফুটিয়ে তোলাই কিন্তু কর্তৃপক্ষের যে উদ্দেশ্য এবং যে কারণেই কিন্তু রাজ্যব্যাপী যে সমস্ত প্রতিষ্ঠান সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এসে দুই দিনব্যাপী এখানে এই অনুষ্ঠান এবং আজ একেবারে তার ফাইনাল পর্ব। এবং এই দিনিয়াত যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কী এবং পাশাপাশি রাজ্য শুধু নয় গোটা দেশ জুড়ে তাদের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, কীভাবে তারা এগিয়ে চলছে এবং এই যে অনুষ্ঠানে কী কী অনুষ্ঠান ছিল, যাবতীয় বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে এবং দেখাবো সমস্ত কিছু আজকের এই দুই দিন ব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের যাবতীয় চিত্র আপনাদের দেখাবো। D163 পরবর্তী প্রতিযোগী D163 আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আমার বাড়ি প্রশস্ত করে দিন, আমার মসজিদে বরকত দিয়ে দিন। এর সারা বাংলার কচি কচি বাচ্চাদের নিয়ে, ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে দিনই শিক্ষামূলক একটা প্রতিভার বিকাশ প্রোগ্রাম এই প্রতিষ্ঠান বাচ্চাদের মধ্যে স্বদেশ প্রেম আন্তর্জাতিক মূল্যবোধ গড়ে তোলে, এটা তার আয়োজন শিক্ষামূলক প্রোগ্রাম। অনুষ্ঠান সূচি ছিল আপনার কুরআন থেকে মহাগ্রন্থ কুরআন থেকে কুরআন পাঠ ছিল, দোয়া সুন্নত থেকে যে আমরা আমাদের জীবনে চলার পথে কোন কোন পদ্ধতি অনুসরণ করলে আমাদের উপকৃত হতে পারবো সেগুলো ছিল, আর ছিল আমাদের বিভিন্ন ক্রিয়েটিভ প্রোগ্রাম। এই যেমন হঠাৎ মানুষের স্ট্রোক হয়ে যায়, এই স্ট্রোক থেকে তাৎক্ষণিক যে চিকিৎসা করলে আল্লাহ রাজি থাকলে আমরা যে নার্সিংহোম পর্যন্ত যেতে পারবো সে ব্যাপারেও একটু প্রোগ্রাম,
আমাদের দেশ যে আমরা মহান, দেশের একতাকে যে আমরা হৃদয়ে লালন করি, এর উপরেও আমাদের প্রোগ্রাম খুব শীঘ্রই হবে। বাচ্চারা পতাকা নিয়ে বসে আছে। পুরো বাংলা থেকে আমরা প্রায় 70-60 হাজার বাচ্চাদের মধ্যে চয়েস করে কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে 140 জন বাচ্চাকে আমরা রাজ্যের এই প্ল্যাটফর্মে এনেছি হিন্দুস্তান নিবড়া মাঠে। এখানে 140 জন বাচ্চা প্রোগ্রামের মধ্য দিয়ে, 4টে প্রোগ্রামের বিষয়বস্তু ছিল, সেখানে 10 জন করে 40 জনকে নেওয়া হয়েছে। সেই 40 জন নিয়ে এখন ফাইনাল পর্ব চলছে, যেটা আপনারা দেখছেন। এটা গতকাল হয়েছিল 6ই মার্চ বুধবার, আজকে 7ই মার্চ বৃহস্পতিবার। আশা করা যায় রাত 9টার মধ্যে এই প্রোগ্রাম পদক্ষেপ নিচ্ছে না। আসলে দিনিয়াত হচ্ছে একটা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যম দিয়ে দিনিয়াত আমাদের সৃষ্টি। আমরা যেমন বাচ্চাদেরকে শেখাচ্ছি, তাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করছি, তার সাথে সাথে তারা যাতে স্কুল লাইনেও সুন্দরভাবে পড়তে পারে সেটাও আমরা তাদেরকে উৎসাহ দিয়ে থাকি। এবং দিনিয়াত যে সেন্টার আমাদের, সে সেন্টার থেকে বিজনেসের লাইনেও আমরা লোকেদেরকে নিয়ে এসে তাদের প্রশিক্ষণ করাই, এবং মেডিকেল লাইনেও আমরা বিভিন্ন ধরনের মেডিকেল ছাত্রদেরকে নিয়ে, এবং মেডিকেল লাইন কিভাবে সুন্দর করে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া যাবে সে প্রশিক্ষণও আমরা দিয়ে থাকি, এবং গরিব মানুষদেরকে কিভাবে তাদের সাথ দেওয়া যায়, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে কিভাবে হাসপাতালে পৌঁছানো যায়, এই সমস্ত মানে দিনিয়াত সেন্টার যেটা আমাদের, শুধু ধর্মীয় ব্যাপার বা শুধু বাচ্চাদেরকে কোরআন শিখিয়ে দেওয়া এটা আমাদের কিছু নয়। আমাদের মেন টার্গেট হচ্ছে যে এই বাচ্চাগুলো আরও বড় হয়ে যেন পুরো দেশের সেবা করতে পারে, দশের সেবা করতে পারে। আমাদের আমার ভারতবর্ষের যেমন মহান দেশ, সেই দেশকে যেন সুন্দরভাবে গড়তে পারে তার জন্য আমরা শিক্ষা দিচ্ছি এবং দিনিয়াত সেন্টার সে কাজ করছে। প্রথম কথা যে হাওড়া টুডে এবং এইচএন বাংলার পক্ষ থেকে যে আপনারা এসছেন কভার করছেন, এর জন্যে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় কথা, আপনি বলছেন যে বাংলায় একই মানুষের উপরে কী প্রভাব পড়েছে। আসলে আমরা একটা উন্নত ভারতবর্ষ এবং উন্নত বাংলা দেখতে চাই, সেই স্বপ্ন নিয়ে আমরা কাজে নেমেছি। তো এই উন্নত ভারতবর্ষ এবং উন্নত বাংলা করতে গেলে 50% দরকার এডুকেশান, এডুকেশান, এডুকেশান। আর সেই এডুকেশানে মডার্ন এডুকেশানের সঙ্গে উইথ মোরাল এডুকেশান না হলে এই উন্নত ভারতবর্ষ, উন্নত বাংলা গড়া যাবে না। আলামিন মিশন এবং তার এফেক্টে সারা রাজ্যে মুসলিম পরিচালিত অনেক শিক্ষা ব্যবস্থা হয়েছে, তার সঙ্গে আমরা সারা রাজ্যে প্রায় 16টা জেলায় এই মোরাল এডুকেশান চালাচ্ছি, যেখানে প্রায় 900 ব্র্যাঞ্চ চলছে, প্রায় 90,000 বাচ্চা পড়ছে, যারা মডার্ন এডুকেশনের সঙ্গে মোরাল এডুকেশান শিখছে। তার ফলে এরা দেশের সুনাগরিক হচ্ছে, দেশপ্রেম ইমানের অঙ্গ, প্রতিবেশীর খেয়াল রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই রকম মোরাল এডুকেশান শেখার ফলে বাপ মার খেদমত করা একটা হজের সব, এই মোরাল এডুকেশানটা শেখার ফলে তারা সুনাগরিক গড়ছে। আমরা আশা করছি এই বাচ্চাদের দ্বারা আগামী বাংলা তথা ভারতবর্ষ সুন্দর গড়ে উঠবে ইনশাআল্লাহ। পুরো দেশব্যাপী, ভারতের এরকম কোনো স্টেট নেই যেখানে কাজটা হচ্ছে না, সমস্ত স্টেটে হচ্ছে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।